হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছেন তাদের দিনকাল কেমন যাচ্ছে? আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন ইতোমধ্যে আপনাদের সব জায়গার পরীক্ষা শেষ এবং কে কোথায় চান্স পেয়েছেন এটাও যেরকম আপনারা জানেন, কে কোথায় চান্স পাননি কিংবা ওয়েটিংয়ে আছেন, কার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু কিংবা কার ভাগ্যে আসলেই কোন ইউনিভার্সিটি আছে কি না, এই ধরনের সমস্ত আলাপ আলোচনার জঞ্জাল আপনাদের মাথায় অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এই যে কারা কারা সেকেন্ড টাইমার অর্থাৎ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন তারা আপনারা নিজেরাই নিজেদের কাছে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সুতরাং এখন উত্তর দেন, সেকেন্ড টাইমাররা কেমন আছেন? বুঝতেই পারছেন আজকের ভিডিওটি সেকেন্ড টাইমারদের জন্য এবং টাইটেলেও খুব সুন্দরভাবে লেখা আছে যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করব। এবং এই টাইটেলে ভিডিও বানাচ্ছি আমি নাসির তামজিদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। প্রথমেই বলতে চাই, এই সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন কিংবা ফেসবুক পেজে দেখছেন, ইউটিউব চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন, এতে করে আপনারই উপকার হবে, আমার কোনো উপকার নাই, আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখেন যে আমরা আসলে সেকেন্ড টাইমে যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সেই প্রস্তুতিটা কীভাবে নিব কিংবা ভর্তি পরীক্ষার জন্য কীভাবে পড়ব। আমরা এই পড়াশোনাটাকে চারটা স্টেপে ভাগ করতে পারি, ইন ফোর স্টেপস। এর মধ্যে একটা হচ্ছে যে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তটা যেন আমরা ভেবে চিনতে নেই, একদম প্রথম ধাপটা যে সিদ্ধান্ত নাও ভেবে চিনতে। এই ভাবনা চিন্তার মধ্যে কী কী আছে? এরকম হতে পারে আপনি সায়েন্সের জন্য প্রস্তুতি নিয়েছিলেন প্রথমবার এবং বিরাট একটা ধরা খেয়ে বুঝতে পেরেছেন যে সায়েন্সের প্রিপারেশনটা আপনার জন্য না, হতে পারে ইন কেস, সেক্ষেত্রে আপনি ভেবে চিনতে দেখেন আপনি এই বছর আর্টসের জন্য প্রিপারেশন নেবেন কি না, যেটাকে বিশ্ববিদ্যালয়ের ভাষায় বলে থাকে বিভাগ পরিবর্তন ইউনিট, সেটার জন্য আপনি প্রিপারেশন নেবেন কি না। এরকম হতে পারে যে আপনি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছেন প্রথমবার যে মেডিকেল আপনার জন্য না, সুতরাং দ্বিতীয়বার মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়ে 5 মার্ক কম নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না। এই ক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করতে পারেন। আপনি ভাবনা চিন্তা করতে পারেন সেই জায়গায় যে আপনি ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিয়েছিলেন কিন্তু ডাব্বা মারার পরে বুঝতে পেরেছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের জায়গায় যদি আমি অন্য কোনো একটা প্রিপারেশন নিতাম তাহলে আরও ভালো করতে পারতাম। আমার কথা শুনতে একটু কড়া লাগতে পারে কিন্তু আমার মনে হয় যে কড়া কথাগুলোই আমাদের সবচাইতে বড় সাকসেসের স্টোরি হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ, মনকে সেভাবে শক্ত করতে হবে। সো বুঝতে পেরেছেন যে প্রথম ধাপটা কী, যে সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিনতে কোন ইউনিট কোন ইউনিভার্সিটিকে টার্গেট করবেন, এটা একান্তই আপনার দক্ষতার ভাবনা চিন্তার উপরে নির্ভর করছে। দক্ষতার ভাবনা চিন্তা বলতে আপনার অবশ্যই একটি স্ট্রং পয়েন্ট আছে, অবশ্যই কিছু উইক পয়েন্ট আছে, আবারও প্রথমবারের মতো উইক পয়েন্টের দিকে না গিয়ে স্ট্রং পয়েন্টের ওয়েপনটাকে ব্যবহার করে যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ জিততে পারেন সেই ব্যাপারে ভাবনা চিন্তা করেন। আর বেশি কিছু বললাম না, দ্বিতীয় যে ধাপটা সেটি হচ্ছে প্রয়োজনীয় তথ্য জোগাড় করো। এবং এই তথ্য বলতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার রিলেটেড প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কীরকম সেই সম্পর্কে আপনার জানতে হতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ক্রাইটেরিয়া কেমন, মাইনাস মার্কিং কেমন, প্রশ্ন পদ্ধতি কেমন, কোন কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, শর্ট সিলেবাস রিলেটেড যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব যেটা করোনার আগে ছিল না রিসেন্টলি এসেছে, কিংবা আপনাদের যে প্রথমবার ভর্তি পরীক্ষা দিয়েছেন সেই সময় যে সিলেবাস ছিল দ্বিতীয়বারের সাথে সেই সিলেবাসটা মিলবে কি না, সিলেবাসের তারতম্য আছে কি না, কোন বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির জন্য কোন ধরনের সার্কুলার দিল, ভর্তি পরীক্ষা কবে হবে, এই ধরনের হাজার হাজার প্রশ্ন, এই প্রশ্নগুলোর তথ্য আপনাকে জোগাড় করতে হবে। যদি তথ্যর ঝুলি ফাঁকা রেখে ময়দানে যুদ্ধে নামেন তাহলে যুদ্ধের পরাজয় নিশ্চিত। সুতরাং যুদ্ধে যদি জয় করতে চান বিভিন্ন ধরনের তথ্য জোগাড় করতে হবে এবং তথ্য জোগাড় করার জন্য বেস্ট ওয়ে হতে পারে বিভিন্ন ই লার্নিং প্ল্যাটফর্মগুলো, সেটা আমাদের এই প্রবীর স্বাধীনের মতো হতে পারে, সেটা বাংলাদেশের আরও বড় বড় সুনামধন্য কিংবা আমাদের আমাদের মতোই যারা এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, বিভিন্ন ধরনের নিউজ মিডিয়া আছে, যেখান থেকে পারেন আপনি তথ্যগুলো কালেক্ট করা শুরু করেন। আমার সাজেশনস থাকবে আপনি এডটেক প্ল্যাটফর্মগুলোতে পেজে লাইক দিয়ে রাখেন কিংবা গ্রুপগুলোতে জয়েন করেন, দ্যাট উইল হেল্প ইউ আ লট। এবং 3 নম্বর যেটা সেটা হচ্ছে অ্যান্ড নাও ইউ স্টার্ট দ্য স্টাডি। অ্যান্ড এই 3 নম্বর ধাপে এসে কিন্তু আমি পড়াশোনার কথা বলছি, তার আগের 2টা স্টেজ ছিল ইউ ডিসাইড
আপনি কোথায় ভর্তি পরীক্ষা দিবেন, কোন ইউনিট কোন সাবজেক্টের জন্য আপনি লড়বেন, আপনার স্ট্রং পয়েন্টটা কী। দুই নম্বর ধাপটা ছিল আপনি যখন ডিসাইড করলেন যে আপনি অমুক ইউনিটে পরীক্ষা দিবেন সেই ইউনিট সম্পর্কে তথ্য আপনি জোগাড় করেন। আপনি যখন ডিসাইড করলেন আপনি অমুক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেবেন সেই বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি জোগাড় করেন। অ্যান্ড তথ্য জোগাড় করার পরে আপনি পড়াশোনা শুরু করেন, দ্যাটস দ্য বেস্ট ওয়ে। অ্যান্ড পড়াশোনার পরে চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে মনে রেখো তুমি পারবে, দ্যাট মিন্স ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট এনাফ। অ্যান্ড সেকেন্ড টাইমার হওয়ার ব্যাপারে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমারদের এমনিতেই মনোবল একটু কম থাকে, প্রথমবার ভর্তি পরীক্ষার পরে অনেক ধরনের চাপ তাদেরকে সহ্য করতে হয়। আই হ্যাভ বিন ডিলিং উইথ দিস কাপল অফ ইয়ার্স, আমার প্রচুর স্টুডেন্ট যারা অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারই চান্স পায়, ঠিক একই রকমভাবে প্রচুর স্টুডেন্টস যারা প্রথমবার কোথাওই চান্স পায় না। প্রথমবার যারা চান্স পায় না তারা পারিবারিক, সামাজিক, আত্মীয় স্বজন কেন্দ্রিক, পার্সোনাল সব ধরনের ঝামেলায় তারা পড়ে, উত্তর দিতে দিতে মানসিকভাবে টায়ার্ড হয়ে পড়ে যে কোথাও চান্স কেন পায়নি। সো এইগুলো নিয়ে ভেঙে পড়লে চলবে না, টেক ইট ইজি, ইউ হ্যাভ অ্যানাদার চান্স। ওই চান্সটাকে কাজে লাগানোর জন্য চার নম্বর যে স্টেপ, আমি মনে করি চার নম্বরটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ, ইউ হ্যাভ টু বিলিভ ইউর সেলফ, ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর সেলফ, তুমি পারবে, আপনি পারবেন, আল্লাহ ভরসা। এই চারটা স্টেপ ফলো করে আপনি কাজ শুরু করে দেন। অ্যান্ড দেন অবভিয়াসলি পড়াশোনা কীভাবে করতে হবে এই রিলেটেড বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখবেন অবশ্যই। অ্যান্ড আপনার যদি প্রস্তুতি নিতে সমস্যা হয় বা আপনি যদি মনে করেন যে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের যে প্রস্তুতি সেটা নেওয়ার জন্য কোনো একটা ভাইয়া যদি আমাকে হেল্প করতো, কিংবা কোনো একটা মেন্টর যদি আমার থাকতো, কিংবা কোনো একটা এডটেক প্ল্যাটফর্মে যদি আমি কোর্স কিনতে পারতাম, দেন প্রবীর স্বাধীনের এই কোর্সটা আপনার জন্য একটা গুড ডিল হতে পারে। গুড ডিল কথাটা কেন বললাম, বিকজ এই কোর্সটা হচ্ছে ছয় মাস ব্যাপী, একদম ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনাদেরকে মানে আমরা চেষ্টা করব একদম বুঝিয়ে সুঝিয়ে পড়ানোর, আপনার প্রথম বছর প্রস্তুতির যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ভরাট করার, এবং আপনার যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেগুলোকে উইক পয়েন্টগুলোকে স্ট্রং পয়েন্টে পরিণত করার। উই উইল ট্রাই, কীভাবে ট্রাই করব, আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্টের যোগ করলে দেখবেন 200টা ক্লাস এখানে আছে, 220টা, 220টা ক্লাসের পাশাপাশি 50টা ফাইনাল মডেল টেস্ট নেব। এই মডেল টেস্টের খাতার উপরে ভিত্তি করে আমরা দেখব যে আপনারা কতটুকু শিখলেন, কতটুকু পারছেন, কতটুকু পারবেন, এবং এত কিছু আমরা দিচ্ছি মাত্র 3000 টাকায়। সো আবারও বলতে চাই, ওই কথাই থাকলো, দিস কোর্স ক্যান বি এ গুড ডিল ফর ইউ ইন কেস অফ দি অ্যামাউন্ট অফ মানি, মাত্র 3000 টাকা, ইন কেস অফ দি অ্যামাউন্ট অফ দি টাইম 6 মাস, ইন কেস অফ দি অ্যামাউন্ট অফ দি ক্লাসেস 220টা, অ্যান্ড ইভেন দি অ্যামাউন্ট অফ দি এক্সামস 50টা। সো এটা হচ্ছে আমাদের নাম্বার, বাকি ডিটেলস আপনারা এই নাম্বারে কল করে জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, আশা করি আপনি খুব ঠান্ডা মাথায় ডিসাইড করতে পারবেন, আপনি তথ্য জোগাড় করবেন, আপনি সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন এবং নিজের উপর বিশ্বাস রেখে পড়াশোনা করবেন। সবাই ভালো থাকবেন, যুদ্ধ জয় হোক, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।